যারা ঘুষ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয়, একজনের বাড়ি রাঙ্গি না আরেকজনের বরাদ্দ দেয়, আছে না? নাই আছে, আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে। আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে দুই পক্ষের কথা শুনে? এইটা করে না রে, টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায়, আছে না? নাই আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান, সর্দার যারা বন্ধু ঘুষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে নিয়ে বিচারে কি করে ১৯ ২০ করে সূরা রহমান খুলে দেখেন আল্লাহ বলেছেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাখসিরুল মিজান, আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হবেন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শিখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না, এটা আমার কথা নয় নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী জালিম, কথাও বলতে পারে সাজায় গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এই রকম ভাবে আবার নবী বলেছেন সালিস বাসরে বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে? বোকা। রায়টা পাওয়ার কথা কে? সরল মানুষটা। আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো, এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না, আরে আর জোরে, আর জোরে, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দেওনি, তুমি তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মজা পাইছে, কারণ মজার মানুষদের প্রেম তো চেহারা দেখে হয় না, তা দেখে হয় প্রেম, কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় চাম প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া, ঠিক কিনা বলায় বন্ধুরে আমার? বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখে না, আল্লাহ সব দেখে, ঠিক কিনা বলায় বন্ধুরে আমার? আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে, আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ যোগিয়ে দেন বন্ধু, তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও, মকমক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, জিব্রাইল চলে গেলেন, জিব্রাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি, অপমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু, জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন মনি মনি ভো, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছ এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করিনি, মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন তাকে সহ ধ্বংস করে দাও, কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না, আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পরও না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান, কারণ হাত দিয়ে মুখ দিয়ে বডি দিয়ে যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লুট মারফতে ক্ষতি করায় আছে না,
ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায় আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না নাউজুবিল্লাহ বলেন না কেন আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া ওই পথে চলেন বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন জিব্রাইল কথা দিয়েছে রে নবী নম্বর তোমরা টেনশন করো না চুরের চাইতে চিকন হবে হেরার চাইতে দার হবে উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে আমি জিব্রাইল কথা দিই না ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিব্রাইল পাল করে দিব আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই আরে আরো জোরে কর না আরেকটু মহব্বতে আছে আবার আরেকটা মজার খবর দিব বন্ধু মজার খবরটা আপনাদের এলাকায় সুখ খায়নি মানুষ এটাও কিন্তু হারাম সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না আমরা দেখছি আমি নিজে চোখে দেখছি আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারাম না যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব তখন খুব আরে আমার বাইরে আর কিছু টাকা আছে তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব আর কিছু মহিলাও আছে বরস বড় বাপ্পা ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না যখন লাভের কথা বলবে বলবে দুলা ভাই আপনার কাছে টাকা পাঠায় চাইলে আসতে পারবো আমি জানিয়ে দিয়েছেন কেয়ামতের প্রভাব করে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে যদি টাকা পায় যদি বন্ধু কিছু সুবিধা পায় কিছু হাট বাজার পায় সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে জালেমের কাছে বিক্রি করে দেয় জিনিস ওদ খায় জিনিস ওদ দেয় জিনিস ওদের ইসলাম লেখে জিনিস ওদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জিনিস ওদের সাথে যুক্ত থাকে সবার জন্য একই রকম সাজা নাউজুবিল্লাহ বলেন না আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না আরো ধরে কর না সৎকরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধ আপনার নবী আমার নবী সরকার মদিনা তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো না এই যে ঘরের মতো বড় বড় পেটরা মানুষগুলো দেখা যায় না কেন এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই ঘরের মতো বড় বড় পেটরা মানুষগুলো হলো এরা আপনার নাম ধরে উম্মাহ দুনিয়ার শোক করে এবং ঘোষ করে জোরে জোরে নাউজুবিল্লাহ আমার নবী আবার ডেকে ডেকে বলে জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো কই না গো না নবী স্বপ্ন দেখিনি নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর রাসূলুল্লাহ বলুন অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে রক্তের নদী একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না আমার নবী চাইয়া দেখেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চায় পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আমার ধাবিত করে দেয় এবার আমার আপনার প্রাণের নবী সরকার মদিনা
তিনি যেই ফেরেশতাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায় কিন্তু লোকটা কোলে আসতে পারে না তাকে পাপা নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে এই মানুষটাকে রে তার অপরাধ কি এবার আমার নবী বললেন নবী যখন প্রশ্ন করল ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও বড় ধর্মপুর আলমাই বড় ধর্মপুর স্কুল পড়ার মানুষ ভাই বাবারা আমার বাপ ওরা দেখে দেখে বঞ্চি টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সোদ খাচ্ছ ঘোষ খাচ্ছ অন্যের জায়গা দখল করছো ঘোষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ তোমরা জানো না জিব্রাইল দেখে দেখে বঞ্চি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না ওই মানুষটা হলো আপনার নাম দাঁড়িয়ে একদল ওদের মধ্যে একজন সে হলো বড় একজন সক্ষ নজবিল্লা বলেন না আরে আর ছড়ে মাহফিল শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব আমার সময় শেষ দুই ঘন্টা হয়েছে আর কতক্ষণ করবো আজ প্রতিদিন ওয়াজ করতে হয় না আপনারা তো খুশি না আপনাদের কেউ শীতে ধরছে কেউ পেটে পেটে ভোগ লাগছে কে কে খুশি হাত তোলেন তো হ্যাঁ তোমাদের মাহফিল করাও না তোমাদের কমিটির লোকগুলো কই কোথায় বিরিয়ানি প্যাকেট করে নাই তো তো তোমরা কো দাঁড়ানাতে কথা বলে না কোথায় এটা কি শুটিং স্পট তোমরা মাহফিল করেছি কি লেগে হেদাদের লেগে কো হেদার হেদার দি বক্সে ঢুকে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি এটা আমি বুঝতেছি তো আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ দিলে কারণ এই জায়গার বাদ দাও স্বয়ং দিব আল্লাহ এই জায়গার ভাগ পৃথিবীর কারোর হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হলো প্যারাডাইস জান্নাত গার্ডেন জোরে জোরে করলে সুবহান আল্লাহ আমি এ রুমে অনলাইনে আমার আলোচনা শূন্য আমারা যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝা প্রোগ্রাম নেই এলআই প্রোগ্রাম নেই না কারণ আমি চাই ও এমন একটা জায়গা যে আমার দশটা করার দরকার নাই পাঁচটা করবো এমন জায়গা যাবো যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে বন্ধুরে আবার আমার দিকে দেখান এখন বর্তমানে ম্যাক্সিমাম সৎকুর ঘোষকুর মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজে লইনি না খবর ঠিক না যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য ঠিক কিনা বলো আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে আরেক শুক্রবার আগের আগেই তাকে স্কুলে যেমন টিসি ধরাইতে ধরাই দিবে তবে এটা হাতে হাতে নয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে অশোকটা দখল করে নিয়েছে আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প কয় দশমিক কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব মেলা তো নাই থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায় তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘরের মধ্যে তখন দেখি আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা তখন ওই যে ভূমিকম্প আসছে বিশ্বাস করবেন কিনা জানি না
সেটা আমার কোনো ফিলিংসে নাই কারণ আমার আল্লাহ বলছে লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা আমার আল্লাহ বলছে ঈমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখেরাতে নয় দুনিয়াতেও দিয়েছি আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হাসছি কেন হাসছি জানেন যারা দেখি ২৪ ঘন্টা ফেসবুকে থাকে টিভির সামনে থাকে আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে হেনে নাই ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ঈসা নবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে পাক হয়ে গেল আর এই জালিম মাটি গ্রাস করে ফেলল বলে হুজুর আমারে করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে আল্লাহ কথা দিয়েছে আমি হব কিন্তু আখিরাতে তো সুযোগ নাই আখিরাতে কি নাই কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে নবী তাদেরকে আখিরাতে তাদের জন্য কাঁদবে ওমা আই কি মিশা করতে আছি না তো হাসাই করতে আছি কি আর আই একখানা হাসা কথা কই আই মিশা কইন আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই ব্যাকগুন আওয়াজ দিকন ঠিক না ঠিক আর ব্যাকে দিকন ঠিক আমার নবীকে জানার ব্যক্তি প্রশ্ন কোন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তবে আপনি এবং আপনার হাল্লাকে আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসি নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না তো নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলতেছিলাম বন্ধু বুখারী শরীফ এসে যে হাদিস খানা একজন মানুষ সুদের মাধ্যমে ১০ টাকা জোগাড় করলো কয় টাকা ৫ টাকা হাদিস শরীফটা ব্যতিক্রম হালাল টাকা ৯ টাকা ১ টাকা হলো সুদের কয় টাকা ১ টাকা হলো সুদের আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন সুদখোর শুধু সভাপতি নয় সেক্রেটারি নয় আপনারা সবাই মিললে যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামিদের জন্য দাঁড়াইয়া দাঁড় করিয়ে দেন তারপরে তার জন্য জান্নাতে দরজা খোলা নাই আমার রাসূল বলেছেন বলতাম নি আমার রাসূল বলেছেন লা তাকবারু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না হালাল টাকা ছাড়া দান সৎকাও কবুল হয় না আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন ঠিক কিনা বলে আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায় দেন ঠিক না না ঠিক কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস ঠিক না না ঠিক আপনি তো জানেন না সে চরিত্রহীন সে কখনো মুমিন নয় নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে রাসূল তিনবার বলেছেন সে মুমিন নয় আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু বিধান নাই আসেনি তিনবার বলছে নবীজি সে তো মুমিন নয় তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা সে ৯ টাকা হালাল যুক্ত করেছে ১টি টাকা সুদের টাকা যুক্ত করেছে এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না চাকরি গেলে গা কি হয়েছে আরে হ্যাঁ আরে জেহেনে দেখবেন আমি আপনাদেরকে বলে যাই আজকে এই হাজার এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মোতোয়ালি ফাইজলামি করে ক্যারেক্টার চরিত্রহীন এটারে জোর করে ধরে খাড় করে দিবেন বলে তোমার বেতন প্রতি মাসে ৫০,০০০ আমরা দিব তুমি নামাজ পড়াও আর না পারলে এমন পীড়া দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে জাতির মাঝে মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল আমি সেজদা নিয়ে কথা বলেছি আমার দিকে তাকান ৯ টাকা হালাল কয় টাকা ৯ টাকা হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন কইতাম নি বাকি দেখ বলেন কি দেবে ভাই কইতা কইতাম বলে না না মুই চা খাই না
اي تو اذا كنت انا بكل بكل فلا تفهم كل جهه ممكن افهم অনলাইনে দেখেন নাই গাজীপুরে যে গেছি কয় কয় লক্ষ ওহাবি কয় লক্ষ নবীর দুশমন যে একলব হইছে কখনো ভরতাতেন না আমি শুধু ওয়ানলি ওয়ান পারসন একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে যখন ওয়াজ শুরু করছে সবাই গিয়ে গেছে মামিন সিং এ গেছি এমন ভাবে অ্যাটাক করছে পরে যখন কথা বলা শুরু হইছে পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না মনচিনি দিয়ে দেই নাই আদৌ আপনারা কয়েকদিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটিনে একটা বাহাস হয়েছে কঠিন ভাবে পরাজিত হয়েছে কথা বলেন না কেন হক কথা যারা আলেন তারা কখনোই হক কথা বলতে দিবা করে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শা আরাকাবাত আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে আমার সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আরে আমি গাজী সুলাইমানকে বানাইছি না তো আপনারা এর সব বানাইছে তো আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না সূরা 3 খুদে দেখেন আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য 18000 মাত্রকাত 80000 আলামের মধ্যে আল্লাহ আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষকে সুবহানাল্লাহ আর মানুষটি কালা হইলো কেন কথা বল না কিল্লে আরে মানুষটি কালা হইলো কিল্লাই দুনিয়ার প্রেমে পড়ে কিসের প্রেমে পড়ে দেখেন যেই মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় বিষাক্ত আর কিছু হতে পারে না আপনারা একটু মন দিয়ে শুনেন বন্ধু নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন আমার নবী বলেছেন 9টি টাকা তুমি হালাল আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা ঘুষের টাকাইলা চুরির লাগাইলা ডাকাতির লাগাইলা সেজদা কত দামি আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে যুক্ত করে দিয়েছে এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল আল্লাহ কই বান্দা রে তোরা তো জানস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো আল্লাহ রাস্তা দেখাইছে একটা তুমি নিছো আরেকটা রাসূল রাস্তা দেখাইছে একটা তুমি নিছো আরেকটা 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে নামাজ কবুল হবে না কিন্তু হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন হাদিসের রাবী হলেন হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আমার নবী হাতুড়ান দাদা আমার নবী হাদিস শরীফের ভাষা আমার নবী গাছের ডালায় টাচ করলেন ধরলেন আপনারা বলেন গাছে যখন বড়ি পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে যেই কোনো ফল গাছে পাকলে বিশেষ করে বেল পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার বলে হুজুর জানেন কেমনে জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেক কিনে খাইছে একটু লাগলেই কিন্তু পড়ে যাই ঠিক না ঠিক হ্যাঁ আসেনি সে অনেক তো পড়ত তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো পরবান চলে গেলে পড়বে সমস্যা নেই দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য মুমিনের জন্য বিবেকবানদের জন্য চালাক মানুষের জন্য আমার নবী গাছের ডালাটা ধরলো ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছেও পাতা থাকবে না বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে একই বাড়ি রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে বন্ধুরে আমার কত মজার খবর শোনো আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন রে আবু জর আবু জর উত্তর দিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজি আমার নবী বলল রে আবু জর তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জ্বলে জ্বলে পড়ছে রে আবু জর আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে
নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সিজদা দিবে ওই গাছের শীতের দিনে গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে হাদিস তো দুইটা রাসূলই বলছে হাদিস দুইটা কে বলছে রাসূলই বলছে আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল সিজদা বাতিল হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সিজদা তো দামি হবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে একটা সিজদা দামি বলে গণ্য হবে কারণ সিজদা দেওয়ার মানুষ থাকবে না তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল আপনারা আমার ইচ্ছা মতো বকে দাদা কি খারাপ কইছি ভুল বলছি নিজান ভাই খারাপ বলছি আপনারা বলেন আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন যারা এই শুটিংটা করে চলে গেল তারা কি সেজদা দিবি আপনাদের মনে হয় তারা কি মোবাইল থেকে বের হবে তারা কি ফেসবুক থেকে বের হবে এগুলো কিয়ামতের আলামত এটার জন্য দায়ী কারা জানেন পিতা মাতা ইউ আর গ্রেট অ্যাবসলিউটলি রাইট আনসার আল্লাহ রাসূল বলেছেন এই যুবক আজকে বাবা হওনি কালকে বাবা হবে জীবনে আর দেখা হয় কিনা জানি না তোমরা শুনে রাখো আজকে একটা কথা বলে যাই আমি আল্লাহ রাসূল বলেছেন বাবা যারা হয়েছ মা যারা হয়েছ এভরি প্যারেন্টস শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মেনে চলা কারণ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসারিন হুববি নবীকুম হুববি আহলি বাইতিহি ওয়া আনা কিওয়াতিল কুরআন আমার রাসূল বলেছেন বাবা যারা হয়েছ তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুববি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত অহব্বি আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান তারপরে বলেছে ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন কুরআন শিখাও আল্লাহ ইজ ওয়ালি নল ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন সেটা কি কুরআন দা হোলি কুরআন কুরআন পাঠিয়েছেন কারণ আল কুরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কুরআন কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী বিজ্ঞানময় কোরআন আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয় ল এন্ড লাইট ল হলো আইন আর লাইট মানে হলো নূর নূর মানে হলো আলো আলো হলো আপনার আমার প্রাণের নবী সিরাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের জন্য আমার হৃদয় বড় ভালোবাসা হৃদয় বড় দোয়া চিরকাল থাকবে আমি আপনাদেরকে মনে রাখবো প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দেখেই মনে হয়েছে যে আজকের কেয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না এটাই বাস্তব মায়ের দিকে কু নজর দিলে পাগল যদি হয় সন্তান ওই কু নজর দেন ওরা চোখ দূরে তুলে ফেলবে মায়ের প্রতি এত শ্রদ্ধা কিন্তু বন্ধু সে যে কর্ম করছে এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান করব যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো যে সে যেন তার মায়ের সাথে 37 বার যেন সে জিনা করল অস্তলে বলেন না আউযুবিল্লাহ
বন্ধুরে আমার শোধ বলেন ঘোষ বলেন জোর করে জায়গা দখল বলেন বিচার আচারে ঘোষকে ফয়সাল একজন আরেকজনকে দেওয়া বলেন সব কোনো অন্যায় এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নেয়ামত কোনো সুযোগ নেই ওই যে বলেছিলাম তারা বাঁচতেও পারবে না মরতেও পারবে না এখান থেকে পালাতেও পারবে না এখানে শুধু সীমাবদ্ধ নয় অ বন্ধু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রাখছে একটু বলবো নি তাদের জন্য খাবার যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে পানির পিপাসা লাগে তারা গরম পানি খায় না ঠান্ডা পানি খোঁজে ফ্রিজিং করে বন্ধু কাল কেয়ামতের ময়দানে অপরাধী জালেমগুলোর এমন পরিস্থিতি হবে হাদিস শরীফের মধ্যে দুই রকম বর্ণনা আমি পেয়েছি অনেক বেশি পিপাসা লাগবে থাকে এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে আবার কোন কোন হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে পেটের মধ্যে কত কিছু থাকে না তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু বন্ধু ওই জুস তো দেখেন জুস ম্যাঙ্গো জুস দেখেন না লাল বিশেষ করে প্রাণ কোম্পানি এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাতেও পারবো না কারণ আল্লাহ বলেছেন ইন্না বাত সব বিকান স্বাধীন আল্লাহর ধরা খুবই শক্ত এবার আসেন কোরআনের মধ্যে সে যে জাক্কুম কি এটা একটা বিষাক্ত ফল আমি আপনাদেরকে বুঝাই দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক যেভাবে হোক না কেন দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না খাসির গোস্ত খাসি ভাল লাগে না ওটের গোস্ত পুকুরের মাছ ভাল লাগে না নদীর মাছ ঠিক কিনা বলে বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা কুলিয়ার সর ওই যে কিশোরগঞ্জ যাইতে আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার মাহফিল শেষ মাছ ধরা মাছ বাজার আসার সময় দাম টাম নাই মাছ আইসে নিয়ে আসছি অনেক মজার মাছ আমি কিন্তু খাই না কোনো মাছ তাদের জবান দেখে বলছি কিন্তু বন্ধু তুমি এমন কর্ম করেছো মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো বিচারহীন করেছ একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো ঠিক কিনা বলে একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছ যেমন বর্তমান বাজারে নিত্য দিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয় কার দোষ কথা বলেন না কেন সরকারের দোষ দেয় আমি এটা দেখমত নই কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আমি আবার আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে কত টাকা আর একটা দোকানে গিয়ে দেখি 190 টাকা আর একটা দোকানে গিয়ে দেখি 180 টাকা পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি 40 টাকা বেশি গেছে আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ তাদের উপায় কি বলেন আমাকে একটু এটা কি জুলুম কিনা অত্যাচার কিনা বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন আমাদের সমস্যার কোনো শেষ নেই যেমন আলু কিনতে গেলেন 5টা 1 কেজি হলো 3টা ভালো 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাড়তি এনে দেখেন নষ্ট কিন্তু ওই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয় বাকি যে ভালো আলুগুলো ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে আছে না নাই বন্ধুরে আমার
বলতে বলতে অনেক দূর চলে যাব আমি দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন আমরা করি যিনি হাউসওয়াইফ গৃহিণী রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায় এত কষ্ট করে রান্না করেছি ভালো লাগলো না আবার নাকি দিয়ে রান্না করো কারণ তুমি তো স্বাধীন কিন্তু তুমি এত অপরাধ করেছো তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাবে আল্লাহ বলেছে রূপ করোছো খাবার সম্ভব নয় আল্লাহ কোরআনে খবর দিয়েছেন আমি ওই পাপীদের জন্য জালেমদের জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ গুলো তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ অসৎ নারী দিয়ে কিনা জানাজি করেছ আর যার উপর নির্যাতন করেছ সে তাহাজ্জুদের সময় বসে বসে আমার কাছে চোখে অস্ত্র দিয়ে চিঠি লিখেছে ঠিক না ঠিক আরো জোরে বলে বর্তমানে জালেমরা যত চিঠি লিখে আমরা হয়তো ভালো বক্তা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে আলোচনার মাধ্যমে কিছুটা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে ওই মুয়াজ্জিনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই কারণ বক্তিদেরই চাকরি চলে যে দেহ দেরি হবে না কারণ এটা হলো সবচেয়ে বড় জুরুম কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ এটা হলো সবচেয়ে বড় জালেম ঠিক কেন বলেন বাংলাদেশের মানুষগুলো গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে কথা বলে না না কি ব্যাঠিক বলছি আমি আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে ইসলামের শিক্ষা আলো কিন্তু নিভে যাবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে ঠিক না ঠিক আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই একটা খাবার বরাদ্দ রেখেছি সেটার নাম হলো যজ্ঞ সেটার নাম কি এটা এতটাই বিষাক্ত হবে আমার দিকে তাকান আলোচনা শেষ মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে এই বড় দর্মপুর স্কুল পড়ার জমিনে আমার কথা নয় একটা ফোঁটা যাক্ষণ যদি এই মুহূর্তে আল্লাহ ফানায় আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে জোরে জোরে কন্যা নামাজ হবে না বন্ধুরে আমার এখানে শুধু খান্ত নয় হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবার যা কি আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুল যথবা ঘাম বুঝছেন নি পুরস্কার নাই যা এটা কি পুরস্কার নাকি তিরস্কার জাহান্নামীদের জন্য এটাকে কি বলা হয় আল্লাহ প্রদত্ত একটা আজাব গজব কি আরেকটা জাহান্নামি যে পাপি সে একবারে পৌঁছে যাবে কি হয়ে যাবে গোস্ত কি হয়ে যাবে পচে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল ভরো কি করো আরেকটারে দাও যেটা একবার পচছে এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে কি হবে একবার তো পচে এটা কি হয়ে গেছে লিকুইড হয়ে গেছে নরম হয়ে গেছে আবার কিন্তু এটা গঠন হবে একটা পচবে এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে আর ওইটা পচবে এটারটা আবার ওইটাকে খাইতে দিবে এইভাবে কন্টিনিউ অবন্ধ চলতে থাকবে মনে রাখবেন অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত পরকালে অভিশপ্ত তাদের জন্য তিনাতুল খাবার বরাদ্দ আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত যত ব্যথা জোরে জোরে কন্যা নজরের না ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্নাম কমপক্ষে 99 জন সাপ থাকবে এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে বন্ধুরে আমার এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায় গোটা পৃথিবীর বায়ুবন্ধ বিষাক্ত হয়ে যাবে মানুষ অসুস্থ হয়ে মারা যাবে ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে ওই যে বলেছি বাঁচারের সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ
এখন কি করবে যুগল জোর করে জায়গা দখল করা যাবে জি না একজনের সীমানা আরেকজনকে ঘোষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে জি না হ্যাঁ একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাতে চোরের মতো নিয়ে নিজের বকরি কি খাওয়ানো যাবে জি না হুম জি না বাকিগুলো আপনারা বুঝে নেবেন সব হারাম সব কি হারাম কি করবে বাঁচতে হবে বাঁচতে হলে কি করতে হবে সুরান কাবুর ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার নামাজ সঠিকভাবে পড়ো তবে নামাজও তো ওইখানে ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে বলো হুজুর তওবা করব কি করব যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন গোস্তগুলো মোটা তাজা হয়েছে তার তওবা তো কবুল হবে না কোথায় যাবে বদ্রেমান পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর এই নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলব না আমরা চলব কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলের জন্য আমি আর আলোচনা করব না একটু মিলাদ কি আমরা করতে হবে জি জি মাইক্রোফোনটা দাও তো আমার আল্লাহ 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 লা ইলাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব আসিলেন ধরা আসুন সবাই Allah, 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 سلام الله بجهاني بدشاه كمبيري طائب رستار كناري كينو جي مدلو كفيري মারানাই তাদের অন্তরে আনবিন সালাম دولتي قلبي اجمع
مصطفى کی موت اعلی حضرت کو دینا سلام مصطفی جانی کو سلام سمعیت جنی ہدایت دینا گسل آجام امام تکاونوں کا جلوائے ساری قدرت پیلا سلام مصطفیٰ سمعیت جنی ہدایت پینا خاجہ خاجہ جان خاجہ گوری بن واد اسمائی نو دین ملاک پینا او سلام مصطفیٰ جانی رحمت پینا نام سمعیت جنی ہدایت پینا تشریف لے جب حضور کفری روانہ ہو گیا پیاری نبی کی نور سے روشن جمالا ہو گیا قبر ہوتا مجھ کو حشر کا بہم گونی جو کہ رسول پاک دل سے دیوان ہو گیا مجھ کو غلام آپ کی بھرتی اگر نصیب ہو سمجھوں گا جیت جی میرا جنت ٹھکانا ہو گیا کیا پاکی پنجتن لاکھ سلام محبت